ইভিএম এ কারসাজি করে নির্বাচন কমিশন ফলাফল পাল্টে দিতে পারে বলে আশঙ্কা করছে সুশাসনের জন্য নাগরিক সুজন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক ডক্টর বদুল আলম মজুমদার এমন আশঙ্কা প্রকাশ করেন। ইভিএম হলো সবচেয়ে দুর্বল আমাদের এখানকার এই শর্টপেজ দুর্বল দিক। এই ইভিএম আগে করে দিতে পারে, তারা প্রোগ্রাম করে দিতে পারে ইভিএম এর ভোটগুলো কিভাবে গণনা হবে, কিভাবে ওটাতে মেমোরিতে ওটাতে হবে প্রতিফলিত হবে, এবং যেহেতু নির্বাচন কমিশনের এটা নিয়ন্ত্রণে আছে, নির্বাচন কমিশনের ফলাফল মধ্যে দিতে পারে।